السلام علیکم ورحمۃ اللہ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনা ভাইরাসের জন্য আজকে প্রায় আমরা 11 দিন যাবৎ লকডাউন হয়ে আছি। এই 11 দিন পর আসলে আমাদের কি হবে, এই মহামারী আসলে কতটুকু ছড়াবে আমরা জানি না। তো এই কঠিন সময়ে আমরা সবাই যেহেতু আমাদের বাসায় নিজেদেরকে নিরাপদ রাখার জন্য, দেশকে নিরাপদ রাখার জন্য, সবাইকে আসলে নিরাপদ রাখার জন্য আমরা যে যার বাসায় অবস্থান করতেছি। তো এই কারণে আজকে আমাদের এখন অনলাইনে আর কি কমিউনিকেট করার সময় চলে আসছে, অনলাইন ক্লাস। আমি আসলে আকাশ স্যারকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, উনি আসলে এই বিষয়টা আমাদের মাথায় সর্বপ্রথম দিছে পায়োনিয়ারের পক্ষ থেকে। তো আকাশ স্যার আসলে সবসময় আপনাদের জন্য অনেক বেশি চিন্তা ভাবনা করে এবং তার প্রমাণ আজকে আমরা আবারও পাইলাম। এখন পরীক্ষার কথা ইংলিশে বলছি, একটু চেষ্টা করছি, যেহেতু ওই গ্রুপটাকে আমি মনে করি ওটা আমাদের ফান জোন, আমরা সবাই আসলে একসাথে কমিউনিকেট করতে পারি, মজা করতে পারি, নিজেদের প্রতিভাকে আপলোড করে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার একটা প্লেস তৈরি করতে পারি। তো এই কারণে আমি ওই গ্রুপটা ওইভাবেই, আমি অ্যাকচুয়ালি আমার মতামত দিচ্ছি যে আমি নিজের থেকে চাই গ্রুপটা ওইভাবে থাকুক। জাস্ট ওখানে আমরা ইনস্ট্রাকশন দেই যে আসলে আমাদের ওখানে কী করা উচিত, আমাদের পোস্ট মানে আমাদের যে অফিসিয়াল পেজ আছে ওখানে আসলে আমরা কে কী পোস্ট করব পরীক্ষার ব্যাপারটা। হ্যাঁ, এখানেও আমরা যথাসময় যে কোনো সময় যে কোনো দরকারে কথা বলবো, পরীক্ষার বিষয়, ক্লাসের বিষয়, যে কোনো বিষয় তোমরা পোক করতে পারো। বাট বিষয়টা হচ্ছে এখানে আসলে একটু কঠিন হয়ে যায়, কারণ একই সাথে কেউ দুষ্টামি করি, একই সাথে আবার কেউ সিরিয়াস মোডে থাকি, পড়ার বিষয়ে আলোচনা করি। ক্লাসে হইলে একটা ধমক টমক দেওয়া যেত, এখন বাসায় আমি কীভাবে কারে কী তোমাদের ধমক দিব, তোমরা তো এখন সবাই বাসায়, তাই না? তো বাসায় থেকে আসলে আমরা এখন আর কেউ শিক্ষার্থী না, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আসলে আমি মনে করি কোনো এজ নাই, সবাই সবার থেকে ডিসিশন, একটা ভালো ডিসিশনের জন্য সাজেশন নিতে পারে, অ্যাডভাইস পাইতে পারে, আবার দুষ্টামিও করতে পারে। হ্যাঁ, আবার মনে করো বকা দেওয়ার, ধরা ছোঁয়ার মতো বাইরে, তো দুষ্টামি করা অনেক অনেক মজা অনলাইনে। তো এই কারণে আসলে এই জায়গায় আমরা শুধু কথা যে বলবো তা না, অফিসিয়াল পেজটা অবশ্যই তোমরা খেয়াল রাখবা, ওইখানে সময় মতো তোমাদের পরীক্ষার, তারপর অনলাইন অ্যাসেসমেন্ট, যেমন আমি আজকে একটা দিলাম, বিষয়টা হচ্ছে আমারটা বলি, অনলাইন অ্যাসেসমেন্টটা আমি দিছি আগামীকাল 5 তারিখ থেকে 6 তারিখ 12টা, দুপুর 12টার মধ্যে আমি দেখবা আজকে রাতের মধ্যেই একটা কোশ্চেন আপলোড করে দিচ্ছি অফিস।